गुड आफ्टरनून चिल्ड्रेन, आमरा एखन आछि बांगला क्लासे आर आमरा पढ़छि किन्तु प्रबंध रचना। आगेर दिन तोमरा जे भिडियोटा पेयेछो ताते करे किन्तु आमि तोमादेर मोटामुटी हाफ एनि सिलेबास एबं आमादेर जे शुधुमात्र এই যে নির্মিতি বা রাইটিং স্কিলের প্রবন্ধ রচনাগুলো যে বাকি আছে সেগুলো সম্পর্কে আমরা পড়ছিলাম আগের দিনের ভিডিওতে, মানে কালকের ভিডিওতে তোমরা পেয়েছো প্রবন্ধ ব্যাপারটা কী এবং এই প্রবন্ধ রচনাই বা ব্যাপারটা কী জিনিস। আমি তোমাদের মোটামুটিভাবে বলেছিলাম যে সুন্দরভাবে লেখা, তথ্য ও তত্ত্ব সম্বলিত লেখাকেই আমরা প্রবন্ধ বলি। এই প্রবন্ধ লেখার মাধ্যমে কিন্তু বড় বড় সাহিত্যিকদের তাদের শিল্প নৈপুণ্যের একটা চিন্তা বা ছাপ কিন্তু আমরা পাই। বিশিষ্ট বিশিষ্ট সাহিত্যিক অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় থেকে শুরু করে বিবেকানন্দ এবং অনেক বড় বড় মহর্ষি যারা এবং মনীষী যারা, অনেকে কিন্তু প্রবন্ধ রচনা করেছেন এবং এই প্রবন্ধ কিন্তু বিভিন্ন রকমের হয়। ধরো বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ হয়, শিক্ষা বিষয়ক প্রবন্ধ হয়, সামাজিক বিষয়ক প্রবন্ধ হয়, প্রহসন হয় অর্থাৎ হাস্য রসাত্মক সামাজিক বিষয়ে প্রবন্ধ যাকে আমরা বলি প্রহসন সেগুলো। এবার আমরা এই প্রবন্ধ পড়তে গিয়ে আমরা দেখেছি যে আমাদের যেহেতু সিলেবাসে তিনটে প্রবন্ধ কিন্তু তোমাদের রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ। প্রথম প্রবন্ধ যেটা তোমাদের রয়েছে দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ, আর দুটোর মধ্যে একটা হচ্ছে তোমাদের দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ একটা, আর দাঁড়াও এক সেকেন্ড আমি দেখে নিই, আর হচ্ছে তোমার হ্যাঁ ছাত্র দেশ ভ্রমণ শিক্ষার অঙ্গ না, দেশ ভ্রমণের উপকারিতা, ছাত্র সমাজের দায়িত্ব ও কর্তব্য, আরেকটা হচ্ছে বইমেলা। তা কালকেই বলেছে যে বইমেলাটা আমি আর পড়াবো না, কারণ বইমেলা মোটামুটি 6, 7, 8, 9 সবসময় তোমরা বইমেলা করছো, বইমেলাটা আলাদা করে আমি তোমাদের পড়াবো না, বইমেলা তোমরা পড়ে নেবে। আমি 7-এ বইমেলা খুব সুন্দর করে পড়িয়ে দিয়েছি, লিখিয়ে দিয়েছি, আর আলাদা করে বইমেলা পড়াবো। তাহলে তোমাদের এই দেশ ভ্রমণের উপকারিতা এটি আমি আজকে একটুখানি আলোচনা করি। এই দেশ ভ্রমণের উপকারিতা যেটা, অর্থাৎ যে কোনো প্রবন্ধ, দেশ ভ্রমণের উপকারিতা বলে কথা নয়, যে কোনো প্রবন্ধই যখন তোমরা লিখবে তখন, তাহলে আজকে আমি তোমাদের এই যে দেশ ভ্রমণের উপকারিতা বা দেশ ভ্রমণের উপযোগিতা এর উপর ভিত্তি করে কিন্তু আমি আজকে তোমাদেরকে একটা প্রবন্ধ আলোচনা করব। আর কালকেই আমি বলে দিয়েছি যখন কোনো প্রবন্ধ লিখবে তখন কয়েকটা জিনিসের ওপর কিন্তু সবসময়ের জন্য তোমাদের গুরুত্ব দিতে হবে, যে কোনো একটা প্রবন্ধের প্রথমে তোমাদেরকে একটা সূত্র নিজেদের মনে মনে কল্পনা করে দিতে হবে, অর্থাৎ কার পরে কী লিখবো। অনেক সময় প্রবন্ধতে সূত্র দিয়ে দেওয়া হয়, অনেক সময় দিয়ে দেওয়া হয় না। সর্বোপরি কথা হচ্ছে একটা প্রবন্ধ লেখার কিছু কৌশল থাকে বা কিছু সুনির্দিষ্ট নিয়ম থাকে। প্রথমে একটু ইন্ট্রোডাকশন বা ভূমিকা লিখতে হয়, তুমি কী সম্পর্কে লিখছো তার সম্পর্কে তোমার ওভারঅল যে চিন্তাধারা সেটা কিন্তু দু চার লাইন তোমাকে, তোমার চিন্তাধারার প্রতিফলন যাতে সুন্দর করে হয় অর্থাৎ সেক্ষেত্রে তোমার দু চার লাইন লিখতে হবে। এরপর তোমার যে বিষয়টিকে নিয়ে তুমি আলোচনা করছো সেই বিষয়কে তোমার কিন্তু সুনির্দিষ্টভাবে সেই বিষয়কে তোমার বিন্যাস করতে হবে। সুনির্দিষ্টভাবে সেই বিষয়কে বিন্যাস করার অর্থ হচ্ছে আমরা ওই বিষয়কে, ওই বিষয়ের ওপর ভিত্তি করে যত সুন্দর করে আমরা পরিশালিতভাবে পরিমার্জিতভাবে তথ্য ও তত্ত্বভিত্তিক কিছু তোমার পয়েন্টস লিখতে পারবো। আর এরপর
আমাদের নিজস্ব কিছু অভিজ্ঞতা লিখতে হবে, এবং অর্থাৎ ওই যে বিষয় বিন্যাসটাকে আমরা দুটো প্যারাগ্রাফ কিংবা তিনটে প্যারাগ্রাফ ছোটো ছোটো করে লিখে নেব, এবং সর্বশেষে আমাদের কনক্লুশন বা উপসংহার কিন্তু লিখতে হবে। এই উপসংহার বা কনক্লুশন না লিখলে বা ওভাবেই কিন্তু আমাদের একটা প্রবন্ধ সুন্দর করে শেষ করতে হয়। তাহলে চলো আজকে তোমাদের অ্যাকর্ডিং টু ইয়োর সিলেবাস আজকে আমরা যে টপিকটা পড়ব বা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দেশ ভ্রমণের উপযোগিতা। এই দেশ ভ্রমণের উপযোগিতা আমরা যখন আলোচনা করছি প্রথমেই আমাদের কিন্তু মোটামুটিভাবে একটা সংকেত আমি তোমাদের সঙ্গে শেয়ার করি, এবং এই সংকেতগুলোর ওপর বেস করেই কিন্তু এটাকে লিখতে হবে। অনেক সময় সংকেত দেওয়া থাকে, তোমাদের মনে হতেই পারে যে মিস সংকেত যদি দেওয়া থাকে তাহলে তো সমস্যা নেই, সংকেতটা ইলাবোরেটলি করে দিলেই হয়ে যাবে। কিন্তু অনেক সময় সেটাও হয় না, তোমাদের যদি কোনো একটা জিনিস সম্পর্কে মোটামুটি আইডিয়া না থাকে সেক্ষেত্রে হাজার সংকেত দিলেও কিন্তু তোমরা ঠিকঠাক মতো লিখতে পারবে না। সেই কারণে বলে দিচ্ছি যে মোটামুটিভাবে বিভিন্ন প্যারাগ্রাফ বা প্রবন্ধ বা এই ধরনের এগুলো কিন্তু একটু পড়তে হবে নিজেরা, পড়লে পরে একটা আইডিয়া জন্মাবে। যাই হোক, তাহলে আজকে আমাদের যে টপিক দেশ ভ্রমণের উপযোগিতা, তাহলে সেক্ষেত্রে আমাদের সংকেতটা আমরা কী কী দেবো, যে প্রথমত ভূমিকা, ভূমিকার পর দেশ ভ্রমণের মানসিক আনন্দ লাভ, মানে দেশ ভ্রমণে বা বেড়াতে গেলে আমাদের ভালো লাগে, দেশ ভ্রমণে মানসিক আনন্দ লাভ, দেশ ভ্রমণে উপযোগিতার মধ্যে কী কী পড়ছে, উপযোগিতা মানে উপকারিতা, বা দেশ ভ্রমণের ইউটিলিটিটা কী, অর্থাৎ তাহলে দেশ ভ্রমণে কী হয়, প্রথমে একটু ভূমিকা মানে দেশ ভ্রমণ ব্যাপারটা কী, তারপরে দেশ ভ্রমণে মানসিক আনন্দ লাভ, তারপরের পয়েন্টস হচ্ছে দেশ ভ্রমণে মানসিক সংকীর্ণতার অবসান, দেশ ভ্রমণে সকল স্তরের মানুষের উপকার উপসংহার। এরকম চারটে পয়েন্টস আমরা মোটামুটিভাবে চিন্তা করে দিলাম। এবার এই চারটে পয়েন্টের উপর আমরা লিখব। তাহলে প্রথমে আমরা ভূমিকাটা এভাবে লিখতে পারি যে ভূমিকাতে কিন্তু বা ভূমিকায় না প্যারাগ্রাফ বা এই প্রবন্ধ লেখার ক্ষেত্রে আমরা কিন্তু খুব ভালো হবে যদি অন্য কোনো কবি বা লেখক বা সাহিত্যিকের কোনো রেফারেন্স আমরা দিই, তাহলে লেখাটা কিন্তু কম্প্যাক্ট লেখা হবে। ধরো আমি এভাবে শুরু করলাম, ওগো সুদূর, ওগো বিপুল সুদূর তুমি যে বাস দাও ব্যাকুল বাসরী, বা সুদূর পিয়াসী মন আমার, বলে একটা ইনভার্টেড কমা দিল। মানুষের ভ্রমণের আকাঙ্ক্ষা সব মানুষের মধ্যেই কিন্তু বর্তমান থাকে, বিশেষত বর্তমান যুগের কর্মব্যস্ত মানুষ যদি সুযোগ পায় তাহলেই তারা বেরিয়ে পড়ে বাইরের জগতে। রবীন্দ্রনাথ ঠাকুর তার লেখনীতে একবার লিখেছিলেন, ওগো সুদূর বিপুল সুদূর তুমি যে বাজাও সুদূর ব্যাকুল বাঁশরী, অর্থাৎ দেশ ভ্রমণের ইচ্ছা মানুষের একটি সহজাত ধর্ম। সীমাবদ্ধ পরিবেশে বাস করে মানুষের মন যখন হাঁপিয়ে ওঠে তখন সে চায় যে নতুন কোনো পরিবেশে গিয়ে জীবনের একঘেয়েমি কাটিয়ে বা একঘেয়েমি দূর করতে। শুধু তাই নয়, অজানাকে জানার এবং অচেনাকে চেনার, অদেখাকে দেখার এই চিরন্তন কৌতূহলে মানুষ মাঝে মাঝে চিরপরিচিতির ঘরের বাইরে কিন্তু পা বাড়ায়। দেশ ভ্রমণ একাধারে মানসিক আনন্দ ও শিক্ষা লাভের কিন্তু এক অন্যতম উপায়। দেশ ভ্রমণের মাধ্যমে আমরা কী পাই, না দেশ ভ্রমণের মাধ্যমে আমরা এই দেশ ভ্রমণের মাধ্যমে আমরা কী দেখছি, যে মানুষ কেউ পায় প্রাকৃতিক দৃশ্য দেখার আনন্দ, কেউ পায় ভিন্নতর সমাজ জীবনের আনন্দ, আবার কেউ কেউ সংকীর্ণতা অবসান করতে পারে, আবার কেউ পায় নতুন জল হাওয়ায় তাদের স্বাস্থ্য পুনরুদ্ধার করার আনন্দ। তাহলে দেশ ভ্রমণ
স্বপ্নের মাধ্যমে মানুষ কী করে? প্রচুর অভিজ্ঞতা এবং শিক্ষা লাভ করে। পুঁথিগত বিদ্যায় হয় পরোক্ষ জ্ঞান, আর প্রত্যক্ষ জ্ঞান হয় দেশভ্রমণের মাধ্যমে। একথা কিন্তু আমাদের স্বীকার করতেই হবে। আজকে আমি তোমাদের গল্পের মাধ্যমে বা বইয়ের মাধ্যমে, তোমরা হয়তো তাজমহলের সৌন্দর্য শুনেছ বা দীঘা কিংবা পুরীর সমুদ্রের সৌন্দর্য শুনেছ, তোমরা হয়তো আমার কাছে সাহিত্যের ভাষায় দার্জিলিংয়ের পাহাড়ের সৌন্দর্য শুনেছ, কিন্তু তোমরা যদি সেখানে যেতে তাহলে তোমাদের যা অভিজ্ঞতা হতো বা তোমরা সেটা যতটা সুন্দর করে অঙ্গীকৃত করতে বা আত্মস্থ করতে, সেটা কিন্তু তোমাদের পক্ষে আমি যতই পড়াই যতই বলি সেটা কিন্তু সম্ভব নয়। সুতরাং দেশ ভ্রমণের মাধ্যমে মানুষের যে একটা কী বলবো, যে সবটা কিছু দেখার মাধ্যমে যে প্রত্যক্ষ যে জ্ঞান, এটা ছাড়া কিন্তু মানুষের অনেক কিছুই, প্রত্যক্ষ জ্ঞান ছাড়া মানুষের জ্ঞান কিন্তু সুসম্পন্ন হয় না। আমরা একটা কাল্পনিক চিত্র অনুভব করতে পারি, কিন্তু কোনো একটা জিনিস গিয়ে দেখা বা প্রত্যক্ষ বা স্বচক্ষে দেখার মধ্যে দিয়ে কিন্তু আমরা সে জিনিসটা সম্পর্কে অনেক বেশিভাবে তার সম্পর্কে আমরা ওয়াকিবহল হতে পারি। দেশভ্রমণের সবচেয়ে বড় সুফল হলো মানসিক সংকীর্ণতার অবসান। বহু দেশ ঘুরে বহু বিচিত্র লোকের সাথে মেলামেশা করে মানুষের মনের মধ্যে একটা বাস্তব অভিজ্ঞতা জন্মায়, তাই তাকে সাহায্য করে মনের সংকীর্ণতা দূর করে উদার প্রকৃতি হতে। নানা দেশের নানা জাতির আচার ব্যবহার, রীতিনীতি, সৌজন্য শিষ্টাচার, আতিথেয়তা ইত্যাদি লক্ষ্য করে মানুষ তার নিজের এবং সমাজ সংস্কারের একটা আলোচনা করার সুযোগ পায় এবং তা থেকে পরের ভালোটা গ্রহণ করতে সে উদ্বুদ্ধ হয়ে ওঠে। দেশভ্রমণ কিন্তু, সত্যি কথা বলতে কি, দেশভ্রমণের যে উপকারিতা সেটা অনস্বীকার্য বলেই আজকাল পর্যটন শিল্প এবং পর্যটন ব্যবস্থার কিন্তু বিশেষ প্রসার এবং গুরুত্বর দিকে গুরুত্ব আরোপ করা হচ্ছে। ভারতের জাতীয় সরকারও কিন্তু এই বিষয়ে উদ্যোগী হয়েছে। এছাড়াও বর্তমানে ছাত্রছাত্রীরা যাতে কম খরচে যাতায়াত করতে পারে এবং ভালো পরিবেশে উপযুক্ত বাসস্থানে থাকা খাওয়ার সুযোগ সুবিধে লাভ করতে পারে, সেই বিষয়েও কিন্তু সরকার অনেকটাই উদ্যোগী হয়েছেন এবং আরও উদ্যোগী হওয়া প্রয়োজন। তাহলে এই যে দেশভ্রমণের উপযোগিতা, সেটা যেটা আমি এখন আলোচনা করলাম, এই সেম কিন্তু তোমাদের যদি শিক্ষায় সম্পূর্ণতায় দেশভ্রমণ বা দেশভ্রমণ শিক্ষার অঙ্গ এই টপিকটাও তুলে দেওয়া যায়, তাহলে কিন্তু মোটামুটিভাবে আমাদের উত্তর একই। তাহলে আজকে আমরা যেটা পড়লাম যে দেশভ্রমণের উপযোগিতা, এবার ধরো যদি এরকম আসে যে একটু স্মরণীয় স্থানে ভ্রমণ, অর্থাৎ কোনো একটা পার্টিকুলার জায়গাকে এমফাসিস করতে হচ্ছে বা প্রত্যেকটা পার্টিকুলার জায়গাকে তোমাদের গুরুত্ব দিতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তোমরা প্রথমত ভূমিকা লিখবে, তারপরে তোমরা স্মরণীয় স্থানে ভ্রমণ অর্থাৎ স্মরণীয় জায়গাটা কোথায়, কেন সেই জায়গাটি স্মরণীয় জায়গা, এবং তারপর সেখানে ভ্রমণ করে তোমাদের মানসিক কী কী উৎকর্ষতা হলো সেটা তোমরা লিখবে। অর্থাৎ এই যে আমরা বিভিন্ন প্রবন্ধ রচনা করছি, তাহলে প্রবন্ধ রচনার ক্ষেত্রে তোমাদের তো তিনটে প্রবন্ধ দিয়ে দিয়েছে, তিনটে প্রবন্ধ পড়বো, তিনটে প্রবন্ধ পড়লে তোমাদের হ্যাপিলি পরীক্ষা ব্যাপারটা কভার হবে, কিন্তু তার মানে এই নয় যে সময় পেলে অন্য প্রবন্ধ পড়বো না। যদি তোমরা সময় পাও অন্যান্য প্রবন্ধ অবশ্যই পড়বে,
আর এই যে আজকে আমরা যেই পড়লাম দেশভ্রমণের উপযোগিতা, তাহলে দেশভ্রমণের উপযোগিতা এটাকে আমরা কী করতে পারি, আমরা চারটে প্যারাগ্রাফে ভাগ করতে পারি। প্রথম প্যারাগ্রাফে আমরা লিখতে পারি যে এই যে একটা সূচনা বা ইন্ট্রোডাকশন আমরা প্রথম প্যারাগ্রাফে দেব, অর্থাৎ দেশভ্রমণ ব্যাপারটা কী বা ভ্রমণ ব্যাপারটা কী, অর্থাৎ এই যে মানুষের মধ্যে অজানাকে জানার, অচেনাকে চেনার যে একটা, অদেখাকে দেখার একটা যে চিরন্তন যে একটা আকুতি থাকে, সেই আকুতি থেকেই চুপ চুপ ধরে দুনিয়ার দেশে দেশে বিভিন্ন মানুষ বেরিয়ে পড়ে। তারা কিসের সন্ধানে? তারা বিভিন্ন দেশ দেখার সন্ধানে, বিভিন্ন অজানা জানার, অজানা অচেনা জায়গা দেখার সন্ধানে মানুষের এই যে আকুতি, এর থেকেই কিন্তু দেশভ্রমণ কনসেপ্টটা এসছে। এবং পরবর্তীকালে আমরা দেখি দেশভ্রমণের মাধ্যমে মানুষের মধ্যে শিক্ষার কিন্তু অনেকটা প্রসারতা লাভ করে। কেন? যেসব জিনিসগুলো আমরা কবিতা বা গল্পে বা বইতে পড়ে থাকি, অর্থাৎ বিভিন্ন যে স্কুল থেকে এক্সকার্শন নিয়ে যাওয়া যায় বা বিদ্যালয় থেকে যে দর্শনীয় স্থানে ভ্রমণ করানো হয়, এতে করে ছাত্রছাত্রীদের মনের মধ্যে তাদের বিভিন্ন বিষয় সম্পর্কে কিন্তু তারা অনেকটাই বিভিন্ন বিষয় সম্পর্কে তাদের মধ্যে অনেকটাই কিন্তু চিন্তাধারাটা স্বচ্ছ হয়। ধরো আগ্রার তাজমহল তোমাদের ইতিহাসে পড়ে যেরকম লাগবে, তার থেকে কিন্তু আগ্রার তাজমহল দেখলে পরে তোমাদের সেই সম্পর্কে অনেক বেশি ধারণা এবং সেই ধারণা কিন্তু স্বচ্ছ ধারণা জন্মাবে। তাহলে আমরা কি দেখছি যে এই দেশভ্রমণের উপযোগিতার মধ্যে আমরা প্রথমে দেখলাম যে একটা ভূমিকা লিখবো যে দেশভ্রমণ ব্যাপারটা কী, এবং আগেও দেশভ্রমণ ছিল, বর্তমান যুগের মানুষরা তাদের কর্মব্যস্ত জীবনে হাঁপিয়ে উঠছে, এই জন্য মাঝে মাঝে দেশভ্রমণ করছে। এরপর আমরা ভূমিকার পর চলে আসবো দু তিনটে প্যারাগ্রাফ, অর্থাৎ দেশভ্রমণ কী কী করে, দেশভ্রমণ মানসিক উৎকর্ষ সাধন করে, দেশভ্রমণ সংকীর্ণতা, অর্থাৎ যেহেতু দেশভ্রমণের মাধ্যমে অনেক হাজার বিভিন্ন দেশের বিভিন্ন জাতি, তাদের বিভিন্ন কালচার, তাদের বিভিন্ন নর্মস, বিভিন্ন জাতি তাদের কালচার আর নর্মসের সঙ্গে আমরা অ্যাকাস্টম হতে পারি, অর্থাৎ আর আগে দেশভ্রমণ না করলে বিভিন্ন মানুষের সাথে না মিশতে পারে, মানুষ শুধু নিজের জাতি বা স্বকীয়তা বা বৈশিষ্ট্য নিয়েই ভাবে, কিন্তু দেশভ্রমণ করে পৃথিবীর বা বিভিন্ন জায়গার মানুষের সাথে মিশতে পারে, মানুষে মানুষের সাথে যে আদান প্রদান, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বাণী, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, রবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে, অর্থাৎ আমাদের মধ্যে যে কালচারের আদান প্রদান হয়, মনের ভাব বিনিময় হয় বিভিন্ন মানুষের সাথে মানুষের, তাতে করে সমাজ জীবনে কিন্তু এর একটা প্রভাব পড়ে, মানুষের মধ্যে সবসময় এক সংকীর্ণতা ঊর্ধ্বে এক কিন্তু মনুষ্য সমাজ গড়ে তোলে, যেটা দেশভ্রমণের মাধ্যমে বিভিন্ন মানুষের সাথে মেলামেশা করার মাধ্যমে এটা পাওয়া যায়। এবং সর্বশেষে বক্তব্য হচ্ছে দেশভ্রমণের ভ্রমণের কোনো সীমারেখা নেই, মানুষ বিভিন্ন জায়গায় ভ্রমণ করে, কেউ মানুষ ভ্রমণও করে, তবে এই আমাদের কেন পৃথিবীর সব দেশেরই, বিশেষত আমাদের দেশে সরকার এবং প্রশাসনের কিন্তু এই পর্যটন শিল্পের উপরে বা ভ্রমণের উপরে অনেক বেশি এমফোসিস বা গুরুত্ব দেওয়া উচিত, যাতে শিক্ষার্থীরা তারা ভ্রমণের সুযোগ পায় এবং এইভাবেই তারা তাদের শিক্ষাকে, মনের সমস্ত সংকীর্ণতা কাটিয়ে উঠে শিক্ষাকে তারা অঙ্গীকৃত করতে পারে। তাহলে এই হচ্ছে মোটামুটি তোমাদের আজকের এই প্রবন্ধ। তাহলে এই প্রবন্ধটা সবাই ভালো করে পড়ে নেবে, আমি যেভাবে বললাম আলোচনা করে দিলাম সেটা একবার শুনবে, সেটা তোমরা শুনবে, শুনে দেখবে প্রত্যেকের ব্যাকরণ বইতেই কিন্তু এই প্রবন্ধটা রয়েছে, পড়বে এবং পড়ে চেষ্টা করবে নিজের মতো নিজের ভাষায় একবার লিখতে, নিজের মতো নিজের ভাষায় লিখতে পারলে তোমরা মোটামুটি তোমাদের এটা তৈরি হয়ে যাবে। তাহলে আজকে তাহলে আমরা এটুকুই পড়ছি, আমাদের কিন্তু যে বোধ পরীক্ষণ বাকি থাকলো আর বাকি সবটাই হয়ে গেলো, দেশভ্রমণটাও মোটামুটি আজকে হয়ে গেল, আর একটা প্রবন্ধ বাকি থাকলো, আমরা পরের দিন কি তারপরে একদিন পড়বো। এরপর আমি তোমাদের যা যা হাফেলি সিলেবাসে রয়েছে সবগুলোই একবার পড়ে আমি ওভারঅল পড়িয়ে, জাস্ট রিভিশন এখন না, জাস্ট একবার করে পড়িয়ে দেবো এবং